টুর্নামেন্টে লম্বা সময় ধরে দাপট দেখানো চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত সেরা চারে জায়গা করে নিতে পারেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজয়ের পর টাইগার কাটার মাস্টারের অনুপস্থিতিকে অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। মুস্তাফিজকে মিস করার কথা অকপটে স্বীকার করে নেন তিনি, কারণ মুস্তাফিজ বল হাতে যেভাবে দলটাকে সাপোর্ট দিয়েছিলেন তিনি দেশে ফেরার পর সেই অভাব আর কেউই পূরণ করতে পারেননি। এছাড়াও ফিজ পাতিরানার জুটি ভেঙে যাওয়ায় দলটার বড় ক্ষতি হয়ে যায়। এবারের আইপিএলে প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ পান মুস্তাফিজ, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বল হাতে হয়ে ওঠেন দলটার অপরিহার্য নাম। একটা ম্যাচেও তাকে বেঞ্চে বসে কাটাতে হয়নি, বেশিরভাগ ম্যাচে রাখেন দলের সাফল্যের বড় অবদান। 9 ম্যাচ খেলে ফিজ শিকার করেন 14টা উইকেট। আইপিএলের এই মৌসুমে দারুণ শুরু করার পর মাঝপথে জাতীয় দলের টি টোয়েন্টিতে যোগ দিতে দেশে ফিরতে হয় কাটার মাস্টারকে, তাই ফিজের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে চেন্নাই। বেঙ্গালুরুর বিপক্ষে হেরে বিদায় নিশ্চিতের পর চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, এটা ভালো পিচ ছিল, স্পিনারদের জন্য এখানে টার্ন এবং গ্রিপ হচ্ছিল, জয়ের লক্ষ্য নিয়ে আমরা বেশ খুশি ছিলাম। এই মৌসুমে 14 ম্যাচের মধ্যে 7 ম্যাচের জয় নিয়ে আমরা খুশি, দলের সদস্যদের চোট এবং কর্ণয়ের না থাকায় অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল, পাতিরানা ছুটেছিল, আমরা ফিজকেও মিস করেছি। যখন আপনার চোট সমস্যা থাকবে তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে। আমরা প্লে অফে যেতে পারিনি, তবে এসব হতেই পারে। আমার কাছে ব্যক্তিগত মাইলফলক একদমই গুরুত্ব বহন করে না, দিন শেষে জেতাটাই আসল পুরস্কার, আমরা তা করতে পারিনি, ফলে আমি কিছুটা হতাশ হয়েছি। আসরের শুরুর দিকে ফিজ পাতিরানার জুটি চেন্নাইয়ের জন্য হয়েছিল অনেক খুশির কারণ, কিন্তু সেইভাবে দলের অনুপস্থিতিতে দলটার জন্য বাড়িয়ে দেয় কেবলই হতাশ। বিশেষ করে চেন্নাইয়ের হয়ে ডেথ ওভারে ফিজ পাতিরানার জুটির বোলিং যে চেন্নাই একটু বেশি মিস করেছে। শেষ পর্যন্ত যেন দারুণ এই বোলিং জুটি ভেঙে যাওয়ার মাশুলি গুনতে হলো চেন্নাইকে।